2014 সালে এই মনস্টারভার্সের সূত্রপাত হয়। এর প্রথম সিনেমাটি ছিল গডজিলা, তারপর 2017 সালে আসে কং দ্য স্কাল আইল্যান্ড এবং 2019 সালে আসে গডজিলা কিং অব দ্য মনস্টার্স। তবে এই সম্পূর্ণ মনস্টারভার্সটিকে বুঝতে হলে আপনাকে এর টাইমলাইন অনুযায়ী সিনেমাটিকে দেখতে হবে, আর সেই কারণেই প্রথম যে সিনেমাটি আসে সেটা হচ্ছে কং স্কাল আইল্যান্ড। এই গল্পের টাইমলাইন হচ্ছে 1973 অর্থাৎ 1973, আর এই ভিডিওটিতে আমি এই জাস্ট সিনেমাটিকে এক্সপ্লেন করব না, একই সাথে এই সিনেমার মধ্যে থাকা যে হিডেন ডিটেলস যেগুলো এই সিনেমাটিকে মনস্টারভার্সের একটি ইম্পর্টেন্ট সিনেমা বানিয়ে দেয় সেই সব ব্যাপারগুলো আপনাদের সামনে ক্লিয়ার করে দেবো। সো আমি রিকোয়েস্ট করবো যে আমার বলা প্রত্যেকটা ডিটেলস একটু মন দিয়ে শুনবেন, যাতে আপনাদের এই ইউনিভার্সটি বুঝতে আরও সুবিধা হয়। সো হে গাইজ, আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি কং স্কাল আইল্যান্ডের সম্পূর্ণ এক্সপ্লেনেশন করব। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন এয়ারবোর্ন ফাইটার একটি আইল্যান্ডে ল্যান্ড করে বিকজ তার প্লেনটি অকেজ হয়ে গিয়েছে। একই সাথে আর একজন এয়ারবোর্ন ফাইটার যে ছিল একজন জাপানিজ, সেও সেখানে ল্যান্ড করে। অ্যাকচুয়ালি সেই সময় আমেরিকার সাথে জাপানের চলছিল যুদ্ধ, তো সম্ভবত তারা দুজন আকাশে ফাইটিং করতে করতে সেই আইল্যান্ডে ল্যান্ড করে। তাদের দুজনের প্লেনই আমরা দেখি ক্র্যাশ হয়ে গিয়েছে, তবে কারণটা কি সেটা পরে জানতে পারবেন। সালটা ছিল তখন 1944 অর্থাৎ 1944, যখন আমেরিকার সাথে জাপানের খুবই শত্রুতা, আর সেখানে সেই সমুদ্রের বিচের মধ্যে সেই দুটো মানুষ লড়াই করা শুরু করে। তারা মারপিট করতে করতে পাহাড়ের একটি চূড়ায় এসে পৌঁছায়, তবে সেই মুহূর্তে আমরা এই গল্পের মেন হিরো অর্থাৎ কংকে দেখতে পাই। তারা ফাইট করতে করতে সম্পূর্ণভাবে থেমে যায় এবং কংকে দেখে তারা অবাক হয়ে যায়, কারণ এরকম একটি ক্রিচার মানে এত বৃহৎ আকার একটি জন্তু চোখের সামনে দেখলে যে কই অবাক হয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে সেই দুজনেরই প্লেন কেন সেখানে ক্র্যাশ করলো সেটা একটু পরে জানতে পারবেন। তারপরে গল্পের সময়কালটা চেঞ্জ হয়ে যায় এবং এখন সাল হয় 1973 অর্থাৎ এই গল্পের প্রেজেন্ট টাইম। আর সেই সময় আমেরিকা টেকনোলজিতে একটি রিভলিউশন তৈরি করে ফেলেছে। তারা অরবিটার স্যাটেলাইট পাঠিয়ে দিয়েছে আকাশে পৃথিবীতে নজর রাখার জন্য, যার ফলে পৃথিবীতে ঘটতে থাকা ছোট থেকে ছোট ব্যাপারগুলোতে তারা নজর দিতে পারে। সিনেমাটি ইন্ট্রো যখন দেখায় আমরা দেখি যে আমেরিকা জলের মধ্যে কয়েকটি হাইড্রোজেন বোম ফাটাচ্ছে অর্থাৎ নিউক্লিয়ার বোম। একই সাথে আমরা সেখানে একটি শব্দ দেখতে পাই যেটাকে বলা হয় মুটো বলে। এই মুটোর ফুল ফর্ম হচ্ছে ম্যাসিভ আনআইডেন্টিফাইড টেরেস্ট্রিয়াল অর্গানিজম। জিনিসটা কি সেটা একটু পরে এক্সপ্লেন করে দেবো আমি। গল্পটি শুরু হয় একটি মানুষকে দেখে যার নাম হচ্ছে বিল র্যান্ডা এবং তার সাথে রয়েছে ব্রুকস। তারা দুজনে একটি কোম্পানিতে কাজ করে, সেই কোম্পানিটার নাম হচ্ছে মনার্ক। বলে নামটা একটু মাথায় রাখবেন, কারণ ভবিষ্যতের ভিডিওগুলোতেও আপনারা এই নামটা শুনবেন। বলে মনার্ক হচ্ছে একটি কোম্পানি যারা এই পৃথিবীর মধ্যে এক্সট্রা টেরেস্ট্রিয়াল জিনিসগুলোর উপর নজর রাখে অর্থাৎ এলিয়েন্স বা এমন কোনো ক্রিচার্স যাদের এই গোটা দুনিয়া এখনো পর্যন্ত ডিসকভার করে পারেনি। সো আমরা বলতে পারি যে এটি একটি সিক্রেট অর্গানাইজেশন। সেখানে র্যান্ডা একজনের সাথে সাক্ষাৎ করে যিনি হচ্ছেন সেনেটর উইলিস, এবং তার কাছ দিয়ে পারমিশন চায় একটা আইল্যান্ড ডিসকভার করার জন্য, একটি স্থান যেটাকে বলা হয় স্কাল আইল্যান্ড। তাদের কাছে রয়েছে স্যাটেলাইট ইমেজেস, তবে সেই জায়গাটার একটি মিস্ট্রি রয়েছে। বহু জাহাজ বহু প্লেন সেই আইল্যান্ডে গায়েব হয়ে গিয়েছে, ঠিক যেমনটা বারমুডা ট্রায়াঙ্গেলে হয়। সো র্যান্ডা সেনেটর উইলিসের কাছ থেকে পারমিশন চাইছে যে সে কিছু লোকদের নিয়ে সেই আইল্যান্ডে যাবে, মানে তারা একটা এক্সপিডিশন করবে যে সেই আইল্যান্ডে কি আছে, কারণ এমন কিছু মিথস রয়েছে বা কিছু এনশিয়েন্ট মানুষরা এই কথাগুলো বিশ্বাস করে যে সেই আইল্যান্ডে বিভিন্ন ধরনের ক্রিচার রয়েছে, কিছু অদ্ভুত জন্তু যাদের সম্পর্কে এই দুনিয়া এখনো পর্যন্ত অবগত নয়। বিল র্যান্ডা স্টিল বিশ্বাস করে যে এই দুনিয়াতে এমন কিছু সুপ্ত মনস্টার রয়েছে মানে যারা এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছে, তবে তার কথা কেউ বিশ্বাস করে না। তার কাছে কিছু প্রুফ ছিল, সে একটি জাহাজের ছবি দেখায়। আমরা দেখতে পাই জাহাজটা খুব বাজেভাবে ড্যামেজ হয়েছে, আর এটা গডজিলা সিনেমার একটি ডাইরেক্ট রেফারেন্স। সে সেখানে একটি সি মনস্টারকে ইন্ডিকেট করে, আর আমরা প্রত্যেকেই জানি যে গডজিলা জলে থাকে, আর জাহাজের ড্যামেজটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সম্ভবত এটি গডজিলার পিঠে থাকা সেই স্পাইকসগুলোতে লেগে হয়েছে। তারপর সে আরেকটি কথা বলে, অর্থাৎ 1954 সালের ক্যাসেল ব্রাভো নিউক্লিয়ার টেস্ট, যেখানে তারা সমুদ্রে একটি হাইড্রোজেন বোম টেস্ট করেছিল, অ্যাকচুয়ালি সেটা কোনো টেস্ট ছিল না, তারা একটি মনস্টারকে মারার চেষ্টা করছিল। অ্যান্ড আই হোপ সেই মনস্টারটি কি আপনারা জানেন, অবশ্যই সেটা হচ্ছে গডজিলা, যার সম্পর্কে আমরা এই মনস্টারভার্সের দ্বিতীয় ভিডিওতে ডিসকাস করব। তবে সেনেটর উইলিস একদমই রাজি না, মানে সে র্যান্ডাকে পারমিশন দেবে না সেই জায়গাটিতে একটি এক্সপিডিশন করার জন্য। তবে সেই মুহূর্তে ব্রুকস তাকে অনেক কনভিন্স করে নেয়, সম্ভবত সেখানে আমরা অনেক মেডিসিন বা কোনো দামি খনিজ পদার্থ মানে অনেক ন্যাচারাল রিসোর্স যেগুলো অবশ্যই মানব সভ্যতাকে হেল্প করবে, সম্ভবত সেখান থেকে তার ক্যান্সারের ওষুধও পেয়ে যেতে পারে। ওয়েল, তার এই কথাগুলো শুনে সেন্টার উইলিস রাজি হয়ে যায় এবং তাদের পারমিশন দিয়ে দেয়। সো র্যান্ডা এবং ব্রুকস তারা রেডি হচ্ছে, তাদের লাগবে কিছু ক্রু অর্থাৎ একটি স্পেশালাইজ টিম, কারণ ওরকম একটি আইল্যান্ডে তারা যেমন তেমন লোকদের নিয়ে যেতে পারবে না। র্যান্ডা ডিসাইড করে যে সে কিছু আর্মি পার্সোনাল হায়ার করবে, সেই জন্য সে একজন মানুষের সাথে কন্ট্যাক্ট করে, আর যিনি হচ্ছেন ক্যাপ্টেন প্রেস্টন প্যাকার্ড। ওল প্যাকার্ড এই মুহূর্তে ভিয়েতনামের ডানাং এয়ারবেসে রয়েছে, যেখানে তার সাথে তার ক্রিউরা রয়েছে অর্থাৎ কোল চ্যাপম্যান এবং বাকি লোকেরা। তারা সেখানে যুদ্ধ করতে গিয়েছিল, তবে তাদের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, তারা রেডি হচ্ছে বাড়ি ফিরবে বলে। তবে সেই মুহূর্তে প্যাকার্ডের কাছে ফোন আসে র্যান্ডার যে তাদের একটি নতুন মিশন রয়েছে,
তাদের একটি আইল্যান্ডে নিয়ে যাওয়া হবে আর সেটা শুনতে পেয়ে প্যাকার্ড এক কথায় রাজি হয়ে যায়। সে তার ক্রুদেরও বেছে নেয়, তবে তার ক্রুয়ের কিছু লোক একদমই খুশি না, কারণ আফটারঅল অনেক বছর পর তারা বাড়ি ফিরছিল যুদ্ধ করে, যদিও কি করা যাবে, তাদের তো অর্ডার মানতেই হবে। তারপর র্যান্ডা এবং ব্রুকস অন্য একটি দেশে গিয়ে পৌঁছায় যেখানে তারা একজন ট্র্যাকারকে হায়ার করবে। মানুষটির নাম হচ্ছে কনরাড এবং সে একজন ফর্মার SAS অর্থাৎ স্পেশাল এয়ার সার্ভিস, যেটি ব্রিটিশ স্পেশাল ফোর্সের অন্তর্গত। তারা কনরাডের সাথে সাক্ষাৎ করে এবং তারা একটি ডিল করে। কনরাড প্রথমে রাজি হচ্ছিল না, তবে তারা কনরাডকে ডবল পেমেন্ট দেবে বলে ঠিক করে এবং কনরাড রাজি হয়ে যায়। তারপর তারা হায়ার করে একজন ফটোগ্রাফারকে, মেয়েটির নাম হচ্ছে মেসন ওয়েভার। সো তারা প্রত্যেকেই রেডি এবং একটি জাহাজে চেপে তারা চলল স্কাল আইল্যান্ডের উদ্দেশ্যে। তারা সাথে নিয়ে যাচ্ছে প্রচুর অ্যামুনিশন অর্থাৎ গোলা বারুদ, যেটা দেখতে পেয়ে ওয়েভার একই সাথে ব্রুকস তারা দুজনই অবাক হয়ে যায়, কারণ এটি ছিল জাস্ট একটা এক্সপিডিশন, তো এত এত গোলা বারুদ নিয়ে যাওয়ার তো সেখানে কোনো মানেই হয় না। তবে র্যান্ডা জানায় যে এটা জাস্ট তাদের প্রোটেকশনের জন্য, তবে কিসের থেকে প্রোটেকশন সেটা একটু পরেই জানতে পারবেন। তারপর সেদিন রাত্রিবেলা সেই জাহাজের মধ্যে অবস্থিত প্রত্যেকটি ক্রিউ মেম্বারকে সেই স্কাল আইল্যান্ডের সম্পর্কে ভালো মতন বুঝিয়ে দেওয়া হয়। অ্যাকচুয়ালি সেটি ছিল সম্পূর্ণ একটি আনডিসকভার আইল্যান্ড, যেটাকে ডিসকভার করার জন্য এই মুহূর্তে US এবং সোভিয়েত তারা দুজনেই লেগে পড়েছে। অ্যাকচুয়ালি সময়টা ছিল 1973 এবং আমরা জানি যে সেই সময় আমেরিকার সাথে সোভিয়েতের একটি কোল্ড ওয়ার চলছিল, মানে ক্ষমতার লড়াই, তাই আমেরিকা কখনোই সোভিয়েতকে তাদের আগে সেই জায়গাটিকে ডিসকভার করতে দেবে না। বড় অদ্ভুত সেই জায়গাটি, যার চারপাশে হ্যারিকেন অর্থাৎ ঝড়ের একটি ব্যারিয়ার তৈরি করা, মানে সেই আইল্যান্ডের মধ্যে যেতে গেলে আপনাকে একটি প্রবল ঝড়ের সম্মুখীন হতে হবে, অর্থাৎ নেচার বা প্রকৃতি এইভাবে সেই আইল্যান্ডটিকে বানিয়েছে। আর ঠিক একই কারণে সেই আইল্যান্ডটিকে কেউ চোখে দেখতে পারে না, তবে তারা স্যাটেলাইটে এটিকে ফাইনালি দেখতে পেয়ে যায়। তারা সাথে নিয়ে যাচ্ছে কিছু সেসমিক চার্জেস, যার ফলে তারা সেই স্থানের আর্থ ডেন্সিটি জানতে পারবে, অর্থাৎ মাটির গভীরতা বা মাটির নিচে কোনো খনিজ দ্রব্য ইত্যাদি আছে নাকি সেইগুলো সম্পর্কে তারা জানতে পারবে। তবে সেগুলো ছিল এক টাইপের এক্সপ্লোসিভ, মানে বুম। সকাল হয়ে গেছে, তারা প্রত্যেকেই রেডি। স্কাইল আইল্যান্ড মাত্র কয়েক মাইল তাদের থেকে দূরে, তবে তাদের সামনে রয়েছে একটি বড় ঝড়ের ব্যারিয়ার। অবশ্যই জাহাজটি সেই ঝড়ের মধ্যে দিয়ে যেতে পারবে না, তার জন্য শিপ ক্যাপ্টেন তাদের না বলে দেয়। আর যেহেতু তাদের কাছে আর কোনো রাস্তা নেই, তারা হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে সেই স্কাল আইল্যান্ডের উদ্দেশ্যে। সেই ঝড়টিকে বাইরের থেকে দেখতে খুবই ভয়ানক লাগছিল এবং তারা সেই ঝড়ের মধ্যে প্রবেশ করার পর অনেক সমস্যার সম্মুখীন হয়, বাট বাধা পেরিয়ে তারা যখন ফাইনালি সেই আইল্যান্ডের মধ্যে পৌঁছায় তারা খেয়াল করে যেন সেটি একটি স্বর্গ, মানে এই পৃথিবীতে এমন একটি চমৎকার স্থান রয়েছে তারা কোনোদিন কল্পনাই করতে পারেনি। তারা সেখানে পৌঁছানোর পর তাদের সব পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেয়, অর্থাৎ সেই সেসমিক চার্জগুলোকে অ্যাক্টিভেট করে দেয় এবং সেই আইল্যান্ডের মধ্যে বোমাবাজি শুরু করে, অর্থাৎ চারিদিকে বোম ড্রপ করতে থাকে। ব্রুকস এবং র্যান্ডা তারা দুজনেই খুশি, কারণ তারা যেটা খুঁজতে চেয়েছিল তারা সেটা ফাইনালি পেয়ে গিয়েছে। আর সেই মুহূর্তে আমরা ব্রুকসের তৈরি করা একটি হলো আর্থ থিওরি জানতে পারি। অ্যাকচুয়ালি সেই থিওরি অনুযায়ী এরকম মানা হয় যে আমাদের পৃথিবীর নিচে এখনো পর্যন্ত কিছু ক্রিচার্স বা কিছু বৃহদাকার মনস্টার তারা ঘুমিয়ে রয়েছে আমাদের এক্সটিনশন লেভেল থেকে বাঁচার জন্য, যেভাবে আমাদের পৃথিবী থেকে ডাইনোসরস গায়েব হয়ে গিয়েছিল। তাই তারা বুদ্ধি করে পৃথিবীর একদম কোড়ে গিয়ে পৌঁছায়, অর্থাৎ মাটির নিচে, যেখানে পৃথিবীর উপর কোন উল্কাপাত বা নিউক্লিয়ার ওয়ার যেটাই হোক না কেন তাদের কোনো ক্ষতি হবে না। আর এই থিওরি অনুযায়ী এখনো পৃথিবীর নিচে এই মনস্টার গুলো ঘুমন্ত অবস্থাতেই রয়েছে। তারা সেখানে মজায় বম্বিং করে বেড়াচ্ছে, তবে সেই মুহূর্তে আমরা খেয়াল করি আচমকা একটি উড়ন্ত গাছ একটি হেলিকপ্টারের সাথে এসে ধাক্কা খায়, আর তারপরেই সেখানে বাকি হেলিকপ্টারের লোকেরা সেই জিনিসটা দেখে যেটা তারা কোনোদিন কল্পনাই করতে পারেনি, অর্থাৎ তারা ফার্স্টবার কংকে দেখে। আর কংই সেই গাছটিকে হেলিকপ্টারটার দিকে ছুড়ে মেরেছিল। কং সেখানে চরম ধ্বংসলীলা করে, মানে একটির পর একটি হেলিকপ্টারকে খুব বাজেভাবে সে ধ্বংস করছিল। তবে তাদের কাছেও ছিল অ্যামুনিশন, সেই জন্য তারা পাল্টা কংকে আক্রমণ করে। আমরা খেয়াল করি কং এর ড্যামেজও হচ্ছে, তবে কং সেগুলো একদমই তোয়াক্কা করে না। সে খুব চালাকিভাবে প্রত্যেকটি হেলিকপ্টারকে বাজেভাবে ধ্বংস করে দেয়। সেখানে অবস্থিত প্রচুর লোক খুব বাজেভাবে মারা যায়, তবে ভাগ্যের জোরে কিছু মানুষ কোনো মতে সেখানে সার্ভাইভ করে নেয়। একই সাথে হেলিকপ্টারগুলো এদিকে ওদিকে ক্র্যাশ হওয়ার কারণে প্রত্যেকটা ক্রু আলাদা হয়ে গিয়েছে, মানে তারা চারিদিকে ছড়িয়ে পড়েছে। একই সাথে আমরা কর্নেল প্যাকার্ডের চোখে একটি রাগ দেখতে পাই, সে কং এর দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন সে বদলা নেবে। তাদের একটি আলাদা কেমিস্ট্রি রয়েছে যেটি একটু পরেই জানতে পারবেন। তারপর সেখানে চরম ধ্বংসলীলা চালানোর পর কং সেখান থেকে চলে যায়। এবার ব্যাপার হচ্ছে, আমরা এতদিন সিনেমায় কং কে ভালো রূপে দেখেছি, তবে কং সেখানে এরকম খারাপ কাজটা কেন করলো? ফার্স্ট অফ অল হচ্ছে কং নেচারকে ভালোবাসে এবং সে এই ইকোসিস্টেম, এই নেচারটার যে ব্যালেন্সটা সেটাকে কখনোই ভাঙতে চায় না। যখন সেই জঙ্গলে বোমগুলো ড্রপ করা হচ্ছিল, আমরা খেয়াল করে সেই জঙ্গলে অবস্থিত প্রাণীগুলি কিভাবে সেই বোমে মারা যাচ্ছিল। একই সাথে সেটা সেই আইল্যান্ডের মধ্যে যে ইকোসিস্টেম রয়েছে, মানে প্রকৃতির যে নিয়মটি রয়েছে, সেটিও ব্রেক হয়ে যাচ্ছিল, যার ফলে কং রেগে যায় আর সেই কাজগুলো করে। যারা যারা সেখানে ভাগ্যে জোরে বেঁচে গিয়েছে তারা প্রথমত একটু শকড অত বড় একটি বাদরকে দেখে। একই সাথে কনরাড, যে একজন ট্র্যাকার, সে ডিসাইড করে যে সে নর্থের দিকে যাবে, কারণ পরের দিন আর একটি ক্রিউ সেই নর্থে আসবে তাদের রেস্কিউ করার জন্য।
কনরাডের সাথে রয়েছে ওয়েভার এবং আরো কিছু মানুষ। অন্যদিকে কর্নেল প্যাকার্ড, কোল এবং তার বাকি সদস্যরাও একসাথে মিট করে। তারা একে অপরকে জীবিত দেখে খুবই খুশি, তবে তার ক্রুর আরেকজন মানুষ, যার নাম হচ্ছে জ্যাক চ্যাপম্যান, সে আলাদা হয়ে গিয়েছে। তাই কর্নেল প্যাকার্ড তার লোকদের অর্ডার দেয় যে যেভাবেই হোক চ্যাপম্যানকে রেস্কিউ করতে হবে, এবং তারা চ্যাপম্যানকে রেস্কিউ করতে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে প্যাকার্ড র্যান্ডার মুখোমুখি হয়। র্যান্ডা অর্থাৎ যে এই সম্পূর্ণ এক্সপিডিশনটাকে অর্গানাইজ করেছিল, প্যাকার্ড র্যান্ডাকে থ্রেট করে যে সম্পূর্ণ সত্যটা বলার জন্য যে এই আইল্যান্ডে তারা কেন এসেছে। আর র্যান্ডা সেই বড় জন্তুটি সম্পর্কে কি আগের থেকে জানতো, তখন র্যান্ডা জানায় যে সে সবকিছু জানতো, তবে এই গোটা দুনিয়া তাকে পাগল মনে করে, মানে তার কথা কেউ বিশ্বাস করে না। আমরা জানতে পারি যে সে 1944 সালের একটি বড় ইভেন্ট কোনো মতে সার্ভাইভ করেছে, অর্থাৎ সে একটি জাহাজে ছিল এবং সেই জাহাজে একটি বৃহদাকার ক্রিয়েচার হামলা করে। এখন জলের মধ্যে কোন ক্রিয়েচার হামলা করেছে সেটা অবশ্যই আপনারা জানেন, সেটা হচ্ছে গর্দিলা। সে কোনো মতে সার্ভাইভ করে, তবে সে তার চোখের সামনে গর্দিলাকে দেখতে পায়। সে যখন বাকি লোকেদের এই সত্য কথাটা বলে, কেউ বিশ্বাস করে না তার কথা। তবে এখন রয়েছে তার কাছে প্রুফ, তারা যদি কোনো মতে জীবিত দেশে ফিরতে পারে, তারা গোটা দুনিয়াকে দেখাবে যে এই জন্তুগুলো এক্সিস্ট করে। তখন আমরা মোনার্কের সম্পর্কে আরো অনেক সত্য কথাও জানতে পারি। অ্যাকচুয়ালি মোনার্ক হচ্ছে সেই একটি ইনস্টিটিউট যে এরকম এক্সট্রা টেরেস্ট্রিয়াল জন্তুদের উপর নজর রাখে, এবং তাদের কাজ হলো এদের হান্ট করা, মানে এদের মেরে ফেলা। র্যান্ডা মনে করে যে এই দুনিয়াতে মানুষ আসার আগে থেকে এই জন্তুরা থাকতো, মানব সভ্যতা শুরু হওয়ার আগে থেকেই এই পৃথিবীতে সেই জন্তুগুলো এক্সিস্ট করতো। তাই মোনার্কের একমাত্র মোটো হচ্ছে সেই জন্তুগুলি যখন ঘুম থেকে উঠে আবার এই পৃথিবীর মধ্যে ধ্বংসলীলা শুরু করবে, তখন মানুষ কোথায় যাবে, সেই জন্য তাদের আগেই মেরে ফেলা। অন্যদিকে কনরাড, ওয়েভার এবং বাকি লোকেরা যাচ্ছে। পাশে ছিল একটি জলাশয় এবং তারা খেয়াল করে সেখান থেকে একটি বড় মনস্টার বেরিয়ে আসে, এবং এই মনস্টারটিকে বলা হয় স্কিয়ার বাফেলো। তার প্রত্যেকেই সেই মনস্টারটিকে দেখে ভয় পেয়ে যায়, তবে সেই মুহূর্তে কনরাড বুঝতে পারে যে এই মনস্টারটি হস্টাইল নয়, অর্থাৎ সে মানুষের উপর আক্রমণ করবে না, এবং পরে সেই মনস্টারটিও চলে যায়। অন্যদিকে প্যাকার্ড এবং তার বাকি সৈন্যরা একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই সেটি ছিল একটি বাঁশবাগান, অর্থাৎ একটি ব্যাম্বু ফিল্ড। তবে সেখানে তাদের সাথে একটি অদ্ভুত জিনিস হয়। আমরা খেয়াল করি একটি সৈন্য খুব বিচ্ছিরিভাবে মরে গিয়েছে। একই সাথে সেই স্থানে এই গল্পের আমাদের আরেকটি মনস্টারের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়। মনস্টারটিকে বলা হয় মদার লং লেগস, যেটিকে দেখতে অনেকটা মাকড়সার মতন। তার পাগুলো বাঁশের মতন, আর সেই কারণেই তারা প্রত্যেকেই সেখানে সেই মনস্টারটিকে দেখতে পায়নি, কারণ তারা সেটাকে নর্মাল বাঁশের মতনই ভাবছিল। মনস্টারটা সেখানে চরম তছনছ করা শুরু করে, তবে সেই মুহূর্তে কোলের মাথায় একটি আইডিয়া আসে। তারা মনস্টারটির পাটি কেটে দেওয়া শুরু করে, যার ফলে মনস্টারটি আর চলতে পারবে না, এবং আস্তে আস্তে মনস্টারটা কমজোর হয়ে যায় এবং তারা গুলি মেরে মনস্টারটিকে মেরে ফেলে। আবার অন্যদিকে কনরাড, ব্রুকস এবং ওয়েভার বাকি লোকেরা যারা রয়েছে, তারা চলতে চলতে একটি অদ্ভুত জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে তাদের কিছু আদিবাসীরা মিলে ঘিরে ধরে। আদিবাসীগুলোর হাতে ছিল একটা পের অস্ত্র, সেই জন্য তারা ডিসাইড করে যে তারা যুদ্ধ করবে, মানে তাদের গুলি মারবে। তবে সেই মুহূর্তে সেখানে একটি বয়স্ক লোক এসে উপস্থিত হয়, আর এই লোকটির নাম হচ্ছে হ্যাঙ্ক মার্লো, যে প্রায় 30 বছর ধরে সেই আইল্যান্ডে আটকা পড়ে রয়েছে। একই সাথে সেও সেই আদিবাসীগুলোর সাথে থাকে। সে সেই আদিবাসীগুলোকে শান্ত করে দেয়, এবং একই সাথে কনরাড এবং তার লোকেরা সেখানে বেঁচে যায়। আমরা হ্যাঙ্কের থেকে জানতে পারি যে সে 1944 থেকে সেই আদিবাসীগুলোর সাথেই থাকে। এবং আমি যদি বলি যে আপনারা হ্যাঙ্কে এর আগে দেখেছেন, তাহলে ব্যাপারটা কেমন হবে? ওয়েল, গল্পের সেই ফার্স্ট সিনটার কথা হয়তো মনে রয়েছে। দুটো মানুষ, অর্থাৎ একজন জাপানিজ এবং একটি আমেরিকান লোর ছিল, যেখানে কং এসে ইন্টারভিন করে তাদের মাঝখানে। সো সেই আমেরিকানসটা যে ছিল, সেই হচ্ছে মার্লো। তার প্লেনটি এবং একটি জাপানিজ প্লেন সেই স্কাল আইল্যান্ডে এসে ক্র্যাশ করে, আর তারপরে কি হয় আপনারা তো জানেন। তবে সেখানে কং আসার পরে সেই দুই সৈনিক, অর্থাৎ মার্লো এবং সেই জাপানি সৈনিকটি আর লড়াই করেনি, তারা বন্ধু হয়ে যায়। ওয়েল, সেই জাপানি সৈনিকটির নাম হচ্ছে গানপাই ইকারি, এবং তারা দুজন মিলে সেই আইল্যান্ডে এত বছর ধরে ছিল। তবে দুর্ভাগ্যবশত কয়েক বছর আগে সে মারা গিয়েছে। তারা তারপর সেই আদিবাসীদের একটি কলোনিতে প্রবেশ করে, মানে তাদের একটি ছোট গ্রাম। আর বড় অদ্ভুত সেই জায়গাটি, চারিদিকে বড় বড় কাঠের পাঁচিল তৈরি করে দেওয়া। এবং তারা প্রথমে ভাবছিল যে এই কাঠের পাঁচিলগুলো তৈরি করা হয়েছে কং এর হাত থেকে বাঁচার জন্য, তবে সেই মুহূর্তে মার্লো জানায় যে কং এই আদিবাসীদের উপর কোনো আক্রমণ করে না, অর্থাৎ সেই পাঁচিলটি বানানো হয়েছে কং এর জন্য নয়, বরং সেখানে আরেকটি ডেডলি ক্রিচার রয়েছে তার জন্য। ওয়েল, একটু পরেই তার ব্যাপারে জানতে পারবেন। তারপর মার্লো তাদের একটি অন্য জায়গায় নিয়ে যায়, একটি এনশিয়েন্ট জায়গা যেখানে দেওয়ালে কিছু ছবি আঁকা রয়েছে। আমরা দেখতে পাই তারা কংকে পূজো করে, মানে তারা কংকে ভগবান হিসেবে মানে, অর্থাৎ কং তাদের সেভিয়ার, কং তাদের বাঁচাচ্ছে, তবে কিসের থেকে? আর তখনই এই গল্পের আরেকটি ক্রিচারকে ইন্ট্রোডিউস করা হয়। সেই ক্রিচারটির নাম হচ্ছে স্কালক্রলার। স্কালক্রলার খুবই খতরনাক প্রাণী, এবং এরাই কং এর মা এবং বাবাকে হত্যা করেছিল। তবে এখানে দুরকমের স্কালক্রলার রয়েছে, একটা যেটা কমন, যাদের সাথে কং ইজিলি লড়তে পারে, তবে আর একটা রয়েছে
যে এখনো ঘুমিয়ে রয়েছে আর যাকে বলা হয় স্কাল ডেভিল। আর সেই জন্তুটি একবার জেগে গেলে যে ভয়ানক পরিস্থিতিটি হবে সেটা কেউ কল্পনাই করতে পারে না। কংস সেই হেলিকপ্টারগুলোর উপর আক্রমণ করেছিল শুধু এই কারণ নয় যে তারা সেই আইল্যান্ডের নেচারটিকে নষ্ট করছিল, একই সাথে সেই বোম ব্লাস্টের ফলে সেই স্কাল ক্রলারগুলো জেগে গিয়েছে। মানে হয়তো বুঝে গিয়েছেন যে কং এই গল্পের ভিলেন একদমই না। মার্লো জানে যে কং এখনো পর্যন্ত সম্পূর্ণ বড় হয়নি, মানে সে বড় হচ্ছে আস্তে আস্তে, তবে সে আর কত বড় হবে সেটা আমরা কং ভার্সেস গডজিলা সিনেমাতেই দেখতে পারবো। এখন কথা হচ্ছে তারা সেই আদিবাসীদের গ্রামটিতে পার্মানেন্টলি তো থাকতে পারবে না, তাদের যেভাবে হোক এগোতে হবে, কারণ পরের দিন কিছু রেস্কিউ হেলিকপ্টার আসবে তাদের নেওয়ার জন্য, আর সেই নির্দিষ্ট সময়ের মধ্যে না তারা পৌঁছাতে পারলে তারা সেখানে ফেঁসে যাবে। তখন মার্লো জানে যে তাদের চিন্তা করতে হবে না, কারণ সে এবং তার বন্ধু অর্থাৎ ইকারি মানে সেই জাপানিজ মানুষটি তারা দুজন মিলে তাদের ভাঙা প্লেনের র্যাকেজ দিয়ে একটি বোট বানিয়েছে, মানে এক টাইপের নৌকা যেটির সাহায্যে তারা ইজিলি জলপথে যাত্রা করতে পারবে, কারণ অবভিয়াসলি সেই আইল্যান্ডটি স্থলপথে যাওয়ার জন্য একদমই সেফ নয়। অন্যদিকে আমরা একটি সিনে জ্যাক চ্যাপম্যানকে দেখতে পাই, মানে সেই সৈন্যটি যে সম্পূর্ণভাবে আলাদা হয়ে গিয়েছে এবং যাকে খোঁজার জন্য প্যাকার তার আর্মিদের নিয়ে যাচ্ছে। সে একটি জায়গায় জল খেতে এসেছে, তবে আমরা খেয়াল করি সেখানে কং এসে উপস্থিত হয়েছে। কং এর গায়ে অনেক আঘাত আমরা দেখি, একই সাথে তার হাতগুলো চিড়ে গিয়েছিল সেই হেলিকপ্টারের ব্লেডে, এবং এর থেকে এটাই বোঝা যায় যে কং ও ব্যথা পায়। এবার ব্যাপার হচ্ছে যে গডজিলার সঙ্গে লড়ার সময় সে কি করবে সেটাই হলো ব্যাপার। যদিও কংকে একদমই হালকায় নেওয়া যায় না, কারণ সে হচ্ছে খুবই স্মার্ট, সে হচ্ছে ইন্টেলিজেন্ট, যার নমুনা আমরা এই সিনেমায় বহুবার পেয়েছি। কং সেখানে বসে জল খাচ্ছিল, তবে সেই মুহূর্তে সেখানে একটি ক্রিচার কং এর উপর হামলা করে দেয়, একটি অক্টোপাসের মতন দেখতে প্রাণী যেটিকে বলা হয় মির স্কুইড। সেই জন্তুটি কং এর উপর প্রথমে ভারী পড়ছিল, তবে শেষে আমরা খেয়াল করি কং খুব ইজিলি সেই জন্তুটিকে মেরে দেয়, উল্টে তার সুরগুলো খাওয়া শুরু করে, মানে কং তার সেই দিনের ভোজন পেয়ে গিয়েছে। অন্যদিকে প্যাকার্ড এবং তার সৈন্যরা চলেছে চ্যাপম্যানকে রেস্কিউ করতে, তবে তারা যেতে যেতে লক্ষ্য করে সেখানে এক টাইপের পাখি বা এক টাইপের প্রাণী রয়েছে যেটিকে বলা হয় লিফ উইংস। ওয়েল, এদের একটি বড় ভার্সনও রয়েছে যেটিকে বলা হয় সাইকো ভলচার, যাদের সিনেমার একটু পরেই দেখতে পারবো। আমরা খেয়াল করি প্যাকার্ড একটি স্নাইপার রাইফেল দিয়ে সেই ছোট প্রাণীটিকে মেরে ফেলে, যেন তার মধ্যে কোনো মায়া দেওয়া নেই। যদিও সে কং এর উপর বদলা নেওয়ার জন্য সম্পূর্ণভাবে পাগল, একই সাথে তার এই অ্যাটিটিউড এই গল্পে তাকে একটি আলটিমেট ভিলেনে পরিণত করে। অন্যদিকে কনরাড, ডুকস এবং বাকি লোকেরা মার্লো এবং তার বন্ধু তৈরি করা সেই বোটটিকে রিপেয়ার করার চেষ্টা করছে, তবে ওয়েভার সেখানে খেয়াল করে একটি প্রাণীর আওয়াজ, আর সেই প্রাণীটা ছিল স্কিয়ার বাফেলো, যার উপরে একটি হেলিকপ্টার পড়ে আছে আর যার ফলে প্রাণীটা সেখানে ফেঁসে গিয়েছে। ওয়েভারের মনে অনেক মায়া হয়, সেই জন্য সে প্রাণীটিকে বাঁচাতে চায়, তবে সেই মুহূর্তে সেখানে কং উপস্থিত হয়। কং সেই হেলিকপ্টারটিকে সরিয়ে দেয় এবং সেই প্রাণীটিকে সেখান থেকে বাঁচিয়ে দেয়। তারপর কং সেখান থেকে চলে যায় এবং সে ওয়েভারকে কিছুই করে না, তবে কং যাওয়ার আগে এমন একটি লুকস দেয় যেন দেখে মনে হচ্ছিল যে ওয়েভার এবং বাকি লোকেরা যে কাজটি এখানে করতে এসেছে তাতে কং একদমই খুশি নয়। আর এখান থেকে আমরা কং এর সম্পর্কে আরেকটা জিনিস জানতে পারি, যে সে মানুষদের মধ্যে বিচার করতে পারে যে কোন মানুষটা ভালো বা কোন মানুষটা খারাপ, মানে কং এর ইন্টেলিজেন্স লেভেল হয়তো এখন আপনারা আইডিয়া করতে পারছেন। সো কনরাড এবং বাকি লোকেরা সেখানে অবস্থিত সেই বোটটিকে ফিক্স করে নিয়েছে এবং তারা সেই আদিবাসীগুলোকে একটি ফাইনাল গুড বাই জানিয়ে সেখান থেকে চলে যায়। তবে যেতে যেতে সেই জলপথে তাদের সাথে একটি বাজে ইনসিডেন্ট ঘটে, তাদের সাথে ছিল একজন ক্রিউ যে সম্ভবত সেই জাহাজের একজন ক্যাপ্টেন ছিল, তাকে সেই অদ্ভুত পাখির মতন দেখতে ক্রিচার্সগুলো যাদের বলা হতো সাইকো ভলচারস তারা নিয়ে উড়ে চলে যায়। বাকি লোকেরা তাকে বাঁচাতে পারে না, কারণ ততক্ষণে সেই ক্রিচার্সগুলো তার হাত পা ছিঁড়ে দিয়েছে, অর্থাৎ লোকটি সেখানেই মারা যায়। তারপর তারা তাদের বোটটি সেফলি চালিয়ে একটি জায়গায় এসে থামে, মানে একটি জঙ্গল যেখানে তাদের সাথে সাক্ষাৎ হয় কর্নেল প্যাকার্ডের লোকেদের সাথে, অর্থাৎ দুটো টিম একসাথে মিট করে, তাই তারা খুবই খুশি। অন্যদিকে প্যাকার্ড জানে যে তারা ওয়েস্টে যাচ্ছে, যেখানে চ্যাপম্যান নামক সেই ছেলেটি ফেঁসে রয়েছে। সেটা জানতে পেরে মার্লো একটু রেগে যায়, কারণ ওয়েস্টে অনেক বিপদ আছে। আসলে মার্লো প্রায় 30 বছর ধরে এই আইল্যান্ডে রয়েছে, তাই কোথায় বিপদ আছে বা কোথায় নেই সেই ব্যাপারে সে বেটার জানে। তবে প্যাকার্ড কারোর কথা শুনতেই চায় না এবং সে কনরাডকে অর্ডার দেয় তাদের সাথে যাওয়ার জন্য, যেখানে তারা চ্যাপম্যানকে বাঁচাবে। আসলে প্যাকার্ডের মাথায় তখন অন্য আইডিয়া চলছে, সে চ্যাপম্যানকে বাঁচাবে কিনা সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে কংয়ের সাথে বদলা নেবে সেটা হচ্ছে এখন তার প্রাইমারি টার্গেট। তারপর প্যাকার্ড সেখানে অবস্থিত লোকদের অর্ডার দিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। যেতে যেতে তারা একটি স্থানে এসে উপস্থিত হয় যে জায়গাটি বড় অদ্ভুত টাইপের, চারিদিকে বিষাক্ত ধোয়া, একই সাথে বিচ্ছিরি গন্ধ। সেখানে আমরা দেখতে পাই একটি বড় কঙ্কাল পড়ে রয়েছে, যেটা আর কেউ নয়, সেটা কং এর পিতামাতার কঙ্কাল। আর কং এর পিতামাতাকে কে মেরেছে সেটাও আপনারা জানেন, সেটা হচ্ছে স্কাল ক্রলার, তাই সেই স্থানে অবশ্যই স্কাল ক্রলার থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যে তারা তো সেখানে স্কাল ক্রলারকে মারতে যায়নি, তারা গিয়েছিল চ্যাপম্যানকে খুঁজতে, তবে চ্যাপম্যান কোথায়? ওয়েল, একটি সিনে আমরা দেখতে পাই চ্যাপম্যান তার বাকি লোকেদের সাথে রেডিওতে কমিউনিকেট করার চেষ্টা করছে, তবে সেই মুহূর্তে সেখানে একটি স্ক্রল ক্রলার চলে আসে এবং চ্যাপম্যানকে সেখানেই মেরে ফেলে। তবে সেই লোকেরা জানে না যে চ্যাপম্যান মারা গিয়েছে, তারা সেখানে চ্যাপম্যানকে খুঁজছে। অন্যদিকে র্যান্ডা চারিদিকে ছবি তুলে বেড়াচ্ছে, কারণ তার দরকার প্রুফ।
আর দুর্ভাগ্যবশত সেই স্থানে একটি স্কাল ক্রলার চলে আসে, যে র্যান্ডাকে সেখানে গিলে ফেলে। তারপর জন্তুটি সেখানেই গায়েব হয়ে যায়, মানে চারিদিকে ধোয়া, তাই তারা দেখতে পাচ্ছিল না সে কোথায়। আর সেই মুহূর্তে কনরাড খেয়াল করে সেই জন্তুটির মুখ থেকে একটি কঙ্কালের মাথা বেরিয়েছে, যার মধ্যে একটি ডগ ট্যাগ রয়েছে। আর সেই ডগ ট্যাগের মধ্যে লেখা রয়েছে জ্যাক চ্যাপম্যান, অর্থাৎ যাকে খুঁজতে তারা সেখানে এসেছিল। তারপর সেখানে একটি ভয়ানক ফাইট সিন হয়। তারা কোনো মতে সেই জন্তুটি থেকে সার্ভাইভ করছে, এমনকি তারা মেশিন গান দিয়ে জন্তুকে মারার চেষ্টা করছে। তবে বন্দুকের গুলিতে আমরা খেয়াল করি জন্তুটির কোনো আঘাত লাগে না। তবে সেই মুহূর্তে সেই মেয়েটি, যার নাম ছিল ওয়েভার, সে একটি বুদ্ধিমানের কাজ করে। সেখানে ছিল জ্বালানি গ্যাস, অর্থাৎ মাটির নিচ থেকে যে গ্যাসগুলি বেরোচ্ছে সেগুলো ইনফ্লেমেবল ছিল। সেই জন্তুটি যখন সেই গ্যাসটির সামনে আসে, তখনই ওয়েভার তার কাছে থাকা একটি লাইটার জ্বালিয়ে সেই গ্যাসটির দিকে ছুড়ে মারে, যার ফলে সেখানে একটি এক্সপ্লোশন হয় এবং জন্তুটি মারা যায়। এই গল্পে আরেকটি ক্রিচারকেও দেখিয়েছে, যে ক্রিচারটিকে বলা হয় স্পোরম্যান্টিস। তবে সেই সিনটা তেমন একটা ইম্পর্টেন্ট ছিল না বলে আমি আর বলিনি। তারপর তারা সেখান থেকে জ্যান্ত বেঁচে ফেরার পর আবার লাগে তাদের নিজেদের মধ্যেই ঝামেলা। প্রত্যেককে প্যাকার্ডকে জানায় যে জ্যাক তো মারা গিয়েছে, সো এখন সে কিসের জন্য ওয়েট করছে। তখন প্যাকার্ড তার আসল সত্যটা জানায় যে সে কংয়ের সাথে বদলা নেবে, সে কংকে যেভাবেই হোক মারবে। অন্যদিকে মারলো সেটা হতে দিতে চায় না, কারণ সে জানে কং একদমই ভিলেন না, সে হচ্ছে প্রোটেক্টর, মানে সেই জায়গাটিকে সেই বড় স্ক্রল কলারটির থেকে বাঁচাচ্ছে। আর এই ব্যাপার নিয়ে তাদের মধ্যে বচসা তৈরি হয়, যেখানে দুটো দল তৈরি হয়। একটা দল অর্থাৎ প্যাকার্ড এবং তার সৈন্যরা চলে যায় কিছু অ্যামুনিশন জোগাড় করতে, যেটার সাহায্যে তারা কংকে মারবে। অন্যদিকে কনরাড, ওয়েভার এবং ব্রুকস এবং বাকি লোকেরা সেই বোটের কাছে চলে যায়, যেটা করে তারা ফিরবে। সেখানে রাত্রির বেলার একটি চমৎকার সিন দেখতে পাই আমরা। কনরাড এবং ওয়েভার তারা দুজনে পাহাড়ের একটি চূড়ার সামনে দাঁড়িয়ে রয়েছে, যেখানে কং উপস্থিত হয়। আমরা খেয়াল করি ওয়েভার কংকে দেখে একদমই ভয় পাচ্ছে না, বরং সে কংকে টাচ করে, অর্থাৎ তাকে ছুঁয়ে দেখে, এবং কং তাকে কিছুই বলে না। যদিও কং এর হিস্ট্রি আমরা অনেকেই জানি যে সে মেয়েদের প্রতি একটু কমজোর, অর্থাৎ সে মেয়েদের সচরাচর কোনো ক্ষতি করে না। অন্যদিকে প্যাকার্ড সমস্ত ট্র্যাপ বিছিয়ে রেখেছে কংকে মারবে বলে, এবং সে কংকে ডাকার জন্য চারপাশে এক্সপ্লোশন করছে, অর্থাৎ বোম ব্লাস্ট করছে, যাতে কং রেগে গিয়ে আবার তার কাছে ফিরে আসে। তারা সেখানে সেই জলাশয়ের মধ্যে তেল ঢেলে দিয়েছে, যার ফলে সম্পূর্ণ জলাশয়টিতে আগুন লেগে যাবে, অর্থাৎ তারা কংকে পুড়িয়ে মারার চেষ্টা করছে। একই সাথে তারা সেখানে কিছু এক্সপ্লোসিভ সেট করেছে, মানে কিছু বোম। সো কং ঠান্ডা মাথায় সেখানে দাঁড়িয়ে ছিল, সেই মুহূর্তে সে বোম ব্লাস্ট গুলো দেখতে পায় এবং যায় সেটিকে দেখতে যে কি হচ্ছে। সেই মুহূর্তে প্যাকার্ড তার ট্র্যাপ গুলোকে অ্যাক্টিভেট করে দেয় এবং কং এর গায়ে আগুন লাগিয়ে দেয়, এবং যার ফলে কং ইনজিওর্ড হয়ে সেখানে মাটিতেই পড়ে যায়। আমরা প্যাকার্ডের চোখে সেই স্যাটিসফ্যাকশনটা দেখতে পাই, মানে যখন সে কং এর গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, তার মনে একটি আমরা শান্তি দেখতে পাই, যেন সে বদলা নিচ্ছে। কং মাটিতে লুটিয়ে পড়ে এবং প্যাকার তার লোকেদের অর্ডার দেয় কং এর গায়ে বোম ফিক্স করার জন্য, অর্থাৎ তাকে বোম দিয়েই উড়িয়ে দেবে। তবে সেখানে তাদের মধ্যে আবার ঝামেলা হয়। কনরাড প্যাকারকে সেটা একদমই করতে দেবে না, অর্থাৎ কংকে মারতে দেবে না। আর একই সাথে প্যাকারের যে সৈন্যরা রয়েছে, অর্থাৎ তার ক্রুয়েল লোকেরও, তারাও প্যাকারকে একদমই সাপোর্ট করছে না, মানে তারাও চায় না যে কং মরুক। আর সেই মুহূর্তেই সেখানে স্কাল ডেভিল এসে উপস্থিত হয়, অর্থাৎ সেই বড় জন্তুটি, যে সেই বোম ব্লাস্টের কারণে জেগে গিয়েছে। তারা প্রত্যেকেই সেখান থেকে পালায়, তবে প্যাকার সেখানে দাঁড়িয়ে ছিল, মানে সে কংকে মারবেই। সে কংকে বোম দিয়ে উড়িয়েই দিত, তবে সেই মুহূর্তে কং এর হুশ চলে আসে এবং কং তাকে সেখানেই মেরে ফেলে। আর তারপর হয় এই গল্পের একটি ফাইনাল ফাইট, অর্থাৎ কং ভার্সেস স্কাল ডেভিল। স্কাল ডেভিল কংকে ইজিলি হারিয়ে দেয় আমরা দেখতে পাই, কারণ কং প্রথম থেকে ইনজিওর ছিল এবং কং মাটিতেই পড়ে থাকে। তারপর সেই জন্তুটি সেই বাকি মানুষগুলোর পিছনে ধাওয়া দেয় এবং তারা প্রত্যেকেই জানের ভয় পালাতে থাকে। তারা সেই বোটটি পেয়ে গেছে এবং সেই বোটে করে ফিরছে, তবে তাদের পিছনে রয়েছে সেই জন্তুটি, এবং জন্তুটিকে আটকানোর জন্য সেই মুহূর্তে কোল নিজেকে স্যাক্রিফাইস করে। জন্তুটি সেই লোকগুলোকে ধরেই ফেলেছিল, তবে সেই মুহূর্তে এই গল্পের হিরো সেখানে একটি হিরোইক এন্ট্রি মারে। দুজনের মধ্যে একটি চমৎকার ফাইট দেখতে পাই। আমরা খেয়াল করি যে কং খুব স্মার্টলি সেই জন্তুটির সাথে লড়ছে, ঠিক যেমন ভাবে মানুষেরা লড়াই করে। অর্থাৎ কং তার সারাউন্ডিংস গুলোকে ভালো মতন ইউজ করছে, মানে তার আশেপাশে যে জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়ে সে জন্তুটিকে মারছে, যেমনটা মানুষেরা করে। আর এটার থেকেই আমরা বুঝতে পারি যে কং জাস্ট একটা মাঙ্কি বা বাঁদর নয়, তার ইন্টেলিজেন্স লেভেল প্রায় মানুষের থেকেও বেশি বলতে গেলে, আর যেটা অবশ্যই তাকে ভবিষ্যতে গর্জিলার সাথে লড়তে সাহায্য করবে। তারপর শেষে কং সেই জন্তুটিকে একটি জাহাজের শিকল দিয়ে খুব পেটান পেটায়, তবে সেই মুহূর্তে সেই মেয়েটি অর্থাৎ ওয়েভার সেখানে ফেসে যায়, সে জলের মধ্যে পড়ে যায়। তবে কং তাকে বাঁচিয়ে দেয়, কং এক হাতে সেই মেয়েটিকে ধরে রেখেছে এবং অন্য হাতে সেই জন্তুটির সাথে লড়ছে। আর এটা আমাদের 2008 সালে কিং কং সিনেমাটার কথা মনে করিয়ে দেয়, যেভাবে কিং কং এক হাতে মেয়েটিকে বাঁচাচ্ছিল এবং অন্য হাতে টিরেক্স এর সাথে লড়ছিল। যাই হোক, ফাইনাল সিনে কং সেই জন্তুটিকে মেরে ফেলে এবং একই সাথে সেই মেয়েটিও বেঁচে যায়। তারপর কং
সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায়। তারপর তারা সেই বোটে করে ফিরছে, আমরা খেয়াল করি কিছু হেলিকপ্টার এসেছে তাদের রেস্কিউ করতে। অন্যদিকে সেই আইল্যান্ডের আরেকদিকে আমরা কংকে দেখতে পাই যে তার বুকে ঘুষি মারছে, মানে যেভাবে কং তার নিজের শক্তিটিকে বোঝায় যে সেই হচ্ছে আসল কিং অর্থাৎ রাজা। আর সিনেমা সেখানেই শেষ হয়। তবে এই সিনেমার একটি পোস্ট ক্রেডিট সিন রয়েছে যেখানে আমরা দেখতে পাই যে মনার্ক কনরাড এবং ওয়েভারকে তুলে নিয়ে গেছে এবং তাদের উপর ইন্টারোগেশন করছে, কারণ তারা অনেক কিছু জেনে গিয়েছে এবং এই তথ্যগুলো যদি তারা রাশিয়ানদের কাছে ফাঁস করে দেয় তাহলে হয়ে যাবে মুশকিল। তখন আমরা সেখানে দেখতে পাই ব্রুকসকে, যে অবশ্যই একজন মনার্কের সদস্য, এবং তার মুখ থেকে আমরা জানতে পারি যে এরকম স্কাইল আইল্যান্ডের মতন শুধু একটা জায়গা নয়, এরকম পৃথিবীতে বহু জায়গা রয়েছে যেখানে মানুষ এখনো পর্যন্ত গিয়ে পৌঁছায়নি। মনার্ক সেই জায়গাগুলোকে ডিসকভার করে নিয়েছে এবং সেখানকার গুহাচিত্রতে আমরা গর্জিলাকে দেখতে পাই, যেটা গর্জিলার ডাইরেক্ট রেফারেন্স। একই সাথে আমরা সেখানে আরো কিছু ক্রিচারদের দেখতে পাই, লাইক রোদ্যান, মথরা এবং কিং গিদোরা, যাকে আমরা 2019 সালের গর্জিলা সিনেমাতে দেখেছি। বলে সেটাকেও আমি এক্সপ্লেইন করবো, তাই অপেক্ষায় থাকবেন। এবং সিনেমা আপাতত এইটুকুনি ছিল, এন্ড আই হোপ আমার এক্সপ্লেনেশন আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি ছোট ছোট ডিটেলস গুলো আপনাদের বুঝিয়ে দেওয়া, এবং একই সাথে যথেষ্ট সময় নিয়ে আমি এই ভিডিওটি বানিয়েছি, তাই কেমন লেগেছে আপনাদের একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এই মনস্টারভার্স নিয়ে অন্য কেউ জানতে ইচ্ছুক থাকলে তাদের সাথে ওই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। বলে এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।